নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে শেষ মুহূর্তে কিন্তু ঘরের ছেলেরা ফিরলো সেই আপডেটগুলো শেয়ার করার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে এবং মোহনবাগান রীতিমতন চাপে পড়ে গেছে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে তো সিএফএলে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার অন্যতম দাবিদার রয়েছে এবং ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে তারা কিন্তু অবশ্যই এবারে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ারও কিন্তু অন্যতম দাবিদার টিম থাকবে কিন্তু অপরদিকে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ হয়েছে এই সিজনেও তারা কিন্তু খুব ভালো তাদের যায়নি কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করলেও অ্যাভারেজ পারফরমেন্স গেছে এবং তারা কিন্তু কোয়ালিফাই করতে পারছে না টপ সিক্সের ছটা দল কিন্তু রীতিমতন হয়ে গেছে বাংলা দুই প্রধান কোয়ালিফাই করলো এ গ্রুপ থেকে কিন্তু মোহামেডান কোয়ালিফাই করেছে এবং বি গ্রুপ থেকে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে কিন্তু মোহনবাগান কোয়ালিফাই করতে পারলো না এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা তার সাথে সাথে তোমরা কালকের ফাইনাল ম্যাচে দেখেছিলে যে অ্যালবার্টো রড্রিগেসকে কিন্তু খেলার প্রথম দিকেই তুলে নিতে হয় ফার্স্ট হাফের মধ্যেই তার যেটা শোনা যাচ্ছে একটা ভালো রকমই ইঞ্জুরি হয়েছে এবং ইঞ্জুরিটা সারতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে দু থেকে তিনশো সপ্তাহ কিন্তু তার ইঞ্জুরিটা সারতে সময় লাগবে একদিকে জেমি ম্যাকলারেন সে তো এখনো পর্যন্ত মাঠে নামতেই পারল না তার উপর অ্যালবার্টোর চোট অপরদিকে টম কিন্তু এখনও সেই তাকে দেখা যাচ্ছে না কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেইভাবে নেই তো খুবই সমস্যায় রয়েছে এছাড়া যেটা সবথেকে বেশি আরও পরবর্তী সময় সমস্যা হবে মাঝমাঠে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই যে কিন্তু ডিফেন্সের উপরে কিছুটা ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলবে সেরকম প্লেয়ার নেই তো কিছুটা হলেও পরিকল্পনাটা একটু মনে হয় ভুলভাল হয়েছে পুরোপুরি অ্যাটাকিং টিম বানাতে গিয়ে কিন্তু ডিফেন্সের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মোহনবাগানের জন্য তো রীতিমতন কিন্তু তারা চাপে থাকবে এবং দেখা যাক শেষ পর্যন্ত তারা যদি কিছু সাইনিং করতে পারে সেই দিকেও আমাদের নজর থাকবে এর সাথে সাথে যদি আমরা কথা বলি কিছু প্লেয়ারকে নিয়ে তারা কিন্তু এবার ঘরে ফিরলো প্রথম প্লেয়ার হচ্ছে বিকাশ সিং বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে কেরালা কিন্তু তাদের কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না বিকাশ সিংকে কেরালার সঙ্গে ট্রেনিং করলেও কিন্তু সে আবারও অন্য কোনো দলে যাবে তার কাছে ইন্টারকাসিরও অফার ছিল এবং সে কিন্তু অন্য কোনো ক্লাবে নয় লাস্ট সিজনে মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ান হয়েছিল সেই ক্লাবেই কিন্তু আবারও ফিরলো এক বছরের আবারও লোন ডিলে সে এসেছে তো এই লোন ডিলটার পরে কিন্তু সে বর্তমানে মানে পরবর্তী সময় ফ্রি প্লেয়ার হয়ে যাবে কেরালার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এবং পরের সিজনে যদি মহামেরান মনে করে তো তাকে পারমানেন্ট ডিলও দিতে পারে কিন্তু এই মুহূর্তে সে লোন দিলে আবারও মহামেরানে ফিরেছে এছাড়া আরও একজন প্লেয়ার সেটা হচ্ছে আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সাহিল টাবোরা দীর্ঘদিন হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু সে এবার হায়দ্রাবাদ ছেড়ে আবারও এফসি গোয়াতে ফিরল এর আগেও কিন্তু এফসি গোয়া থেকেই তার আইএসএল এর অভিযান শুরু হয়েছিল তো এফসি গোয়াতে কিন্তু অফিসিয়ালি সাহিল টাবোরা ফিরল তার সাথে সাথে একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে যে হরমনজ্যোত সিং খাবরা নাকি ইস্টবেঙ্গলে ফিরবে বা ফিরতে চলেছে দেখো এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই ইস্টবেঙ্গলের তরফ থেকে যে সমস্ত প্লেয়ারদের থ্যাংক ইউ মেসেজ দেওয়া হয়েছিল সেগুলো তোমরা দেখেছিলে কিন্তু খাবরাকে এখনো পর্যন্ত কোনো রকম থ্যাংক ইউ মেসেজ দেওয়া হয়নি তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অফিসিয়ালি এবার তাকে রাখা হবে নাকি তাকে শেষের দিকে থ্যাংক ইউ মেসেজ দেওয়া হবে সেই দিকেও আমাদের নজর থাকবে তো এই মুহূর্তেই বলার মতন কিছু সময় আসেনি যে খাবরা সে কোথায় যাবে না যাবে ফ্রি প্লেয়ার যে কোনো ক্লাবে মুভমেন্ট করতে পারে কিছুদিন আগে কোচ জানিয়েছিল খাবড়া কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে তো সেক্ষেত্রে কি হবে না হবে তার সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে বর্তমানে ইস্টবেঙ্গলের হয়তো আইএসএল স্কোয়াডে তোমরা দেখতে পাবে কিন্তু এখনও পর্যন্ত স্কোয়াড নতুন করে যেটা আপডেট হয় সেই আপডেট হয়নি আপডেট হতে একটু সময় লাগবে ফটো সেশন হবে ফটোশ্যুট হবে তারপরে আপডেট হবে তো সেই দিকেও আমাদের নজর থাকবে ততদিন পর্যন্ত তো এই মুহূর্তেই কিন্তু খাবড়াকে নিয়ে কিছু বলা যাচ্ছে না তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ